হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের অনেক গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের টিউটোরিয়ালের বিষয় হলো যে কিভাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করার সময় বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি। আমরা জানি যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করার সময় অনেক অনেক ধরনের কালার আমাদের জানতে হয়, অনেক কোড জানতে হয়। তো আমরা এই কালার কোডগুলো কি মুখস্থ করব? কিছুতেই নয়, আমরা এই কালার কোডগুলো মুখস্থ করব না। তবে কিভাবে আমরা এই কালার কোডগুলো ইউজ করতে পারি সেই সম্পর্কে যত আজকে ট্রিক্স আছে সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখব, ঠিক আছে? তাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকে টিউটোরিয়ালটি দেখতে হবে, কারণ কালার কোড ছাড়া আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট একদম করতে পারবো না বললেই চলে। কারণ আমাদের প্রতিটা অনেক অনেক স্টেপই আমাদের কি কালার ব্যবহার করতে হয়, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে হয়, বাটনে কালার ব্যবহার করতে হয়, টেক্সটে কালার ব্যবহার করতে হয়, এইভাবে শুরু করে আমাদের অনেক অনেক জায়গায় কিন্তু আমাদের কালার ব্যবহার করতে হবে। তাই কালারের ব্যবহারটা আমরা যদি সঠিকভাবে না শিখি তাহলে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবো না। তো সেজন্য আমাদের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অনেক লক্ষ্য করে, অনেক মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমরা এখন সরাসরি চলে যাব আমার ল্যাপটপ স্ক্রিনে, সেখান থেকে আমি দেখাবো কিছু ট্রিক্স যে মাধ্যমে আমরা কালার কোডগুলো মুখস্থ না করে বিভিন্ন উপায়ে আমরা কালার কোডগুলো সংগ্রহ করে আমরা সেখানে বসিয়ে দেবো, ঠিক আছে? এবং খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখন আমরা চলে যাই ল্যাপটপ স্ক্রিনে। হ্যালো ভিউয়ার্স, আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখাবো যে কিভাবে আমরা কালার ব্যবহার করতে পারি। তো কালার ব্যবহার করার জন্য আমরা তিনটি পদ্ধতি অবলম্বন করব, তিনটি উপায় আমরা কালার ব্যবহার করতে পারবো, এবং তিনটি উপায় খুব সহজ। আমি সবসময় সহজ পদ্ধতি দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের খুব কষ্ট কম হয়, যাতে আপনারা খুব সহজেই বিষয়টি আয়ত্তে নিয়ে আসতে পারেন। তো সেজন্য আমি কি করব, প্রথমে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করব। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে দেখতে পাচ্ছেন যে আমি, তো এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করলাম। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে আমরা এখান থেকে অ্যাক্টিভিটি মেইন এবং মেইন অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন। তো আমরা মেইন অ্যাক্টিভিটি মেইনের ভিতরে যে ডিজাইন আছে সেখানে আমরা মূলত ডিজাইনটা করব, সেখানে কালারটা পরিবর্তন করব। তো সেজন্য দেখতে পাচ্ছেন এখানে লিলিয়ান লেআউট লেয়ার আছে, ঠিক আছে? এই লিলিয়ান লেআউটের ভিতরে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো সেজন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড বি এ লিখলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো সেখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব, কালার কোড ব্যবহার করব। তো কালার কোডটা কিভাবে ব্যবহার করব, সেজন্য আমরা একটা ওয়েবসাইট ভিজিট করব। আপনার ক্রোম ব্রাউজারে এসে লিখবেন যে COLOR কালার, তারপর হাইফেন চিহ্ন দিবেন hex.com, ঠিক আছে? colorhex.com আমি ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দেব, এই www.color-hex.com, ঠিক আছে? এইটা আপনারা জাস্ট টাইপ করবেন। তো টাইপ করে যখন আপনারা ভিজিট করবেন তখন আপনারা এই এই অপশনে চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনারা হাজারো কালার কোড পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার ইচ্ছে মতো কালারটা, কালার কোডটা আপনারা কপি করবেন, ঠিক আছে? কন্ট্রোল এখান থেকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি পেস্ট করলে আপনার এটা কপি হয়ে যাবে, এবং কপি হয়ে যাওয়ার পর অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে এসে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে এইখানে ঠিক পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক একটা কালার চলে এসেছে, ঠিক আছে? এখন আমরা যদি এটা দেখতে যাই যে এটা কি পরিবর্তন হলো, আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইনে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা কি কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি আবার কোডিং এ চলে যাই, আবারও দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে যাই, এখান থেকে আমি যে কোনো আরেকটি কালার দিচ্ছি, এখান থেকে লাল কালারটি দিচ্ছি, এটা এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি পেস্ট করে আমি এখান থেকে কপি করলাম। কপি করে আবার অ্যান্ড্রয়েড স্টুডিও ভিতরে আসলাম, এখান থেকে এই কালারটা পরিবর্তন করে অন্য একটি কালার করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছেন এখানে লাল হয়ে গেছে, ঠিক আছে, কালারটার সাথে সাথে। তো আমি ডিজাইনের ভিতরে যদি চলে আসি সেখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটি লাল বর্ণের হয়ে গেছে। তো এখান থেকে আপনি খুব সহজেই হাজার হাজার কালার কোড ব্যবহার করতে পারেন। আমিও কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করি, কারণ এই হাজারো লক্ষ লক্ষ কালার কোড মুখস্থ করে রাখা আসলে এতটা সহজ না, যার কারণে আমরা এই পদ্ধতি অবলম্বন করে সহজেই কালার কোডগুলো ব্যবহার করতে পারবো। তো এত সুন্দর করে আসলে কেউই হয়তো বুঝিয়ে দিবে না যে কিভাবে কালার কোডগুলো ব্যবহার করতে হয়, কোথা থেকে পাবেন। অনেকে বলে দেবে যে মুখস্থ করতে হবে, ঠিক আছে, আপনাদের মাথায় বোঝা চাপিয়ে দেবে। আমি কিছুতে আপনাদের মাথায় এতটা বোঝা চাপিয়ে দিব না, কখনোই না, যতটাই পারি আমি সহজ পদ্ধতিতে সেখানে চেষ্টা করব। আপনি যদি এখন মনে করেন যে আমি কালার কোড এইটা দেবো, ঠিক আছে, আমি এইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি পেস্ট করে,
আমি এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে এসে কোডে চলে যাব, এবং কোডে এসে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি আবার চেঞ্জ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে, এবং ডিজাইনের ভিতরে আমি যদি আসি দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে। খুব সহজ কিন্তু, ঠিক আছে। এখন আমি দ্বিতীয় পদ্ধতি দেখাবো যে দ্বিতীয় পদ্ধতিতে আমরা কিভাবে কালার কোডটি পরিবর্তন করতে পারি। তো দ্বিতীয় উপায় হলো আমরা এখানে এসে দেখতে পাচ্ছেন যে লেআউটের ভিতরে অ্যাক্টিভিটি মেনির ভিতরে আমরা এসেছি, এবং এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের এখানে জাস্ট প্রথমে লিখবেন হ্যাশ, ঠিক আছে, মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, প্রথমে হ্যাশ দিবেন, তারপরে ডাবল এফ ডাবল সি দিবেন। এটা একটা কালার কোডের নাম্বার, ঠিক আছে। এটি কালার কোড যদি আপনারা মনে রাখতে পারেন তাহলেও কিন্তু এই উপায়ে আমরা আপনারা বিভিন্ন কালার গুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আবার মনে রাখেন হ্যাশ ডাবল এফ ডাবল সি, এই কোডটা যখন আপনারা এখানে পেস্ট করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লাল বর্ণের এটি চলে এসেছে। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ইচ্ছে মতো কালার আপনারা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি এইটা দিতে পারি, এইটা দিতে পারি, আমি জাস্ট এইটাই দিলাম, ঠিক আছে। এটা দিয়ে দেখি যে চেঞ্জ হলো কিনা। দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে, এবং আমি যদি ডিজাইনে চলে যাই দেখতে পাচ্ছেন যে কালার কোডটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি আর একটা কালার কোড দিতে চাই, এটা দিব না, তো এখানে জাস্ট এসে আমি এই হলুদ বর্ণের এটা দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি এখান থেকে বাড়ি কমিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি একটু বেশি হলুদ রাখতে চান এখানে দিতে পারবেন, একটু কম এখানে, এখানে এখানে, ঠিক আছে। আবার একটু বেশি কম দিতে চাইলে এখানে, কালো বর্ণের দিতে চাইলে এখানে, ঠিক আছে। আপনার যে যেরকম সাদা বর্ণের দিতে চাইলে একটু হলুদের ভিতরে একটু সাদা বর্ণের থাকবে, তাহলে আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনি ইচ্ছা মতো এখান থেকে কালার কোডটি ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এইটা দিলাম, দেওয়ার পর আমি যদি আবার ডিজাইনে চলে যাই দেখতে পাচ্ছেন যে হলুদ বর্ণ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আমি আরো দেখাই আপনাদেরকে, এখানে এসে আবারও কি করবেন, আমি এখান থেকে ইচ্ছে মতো আমি যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। আমি যদি এইটা দিই কালার, তো এখান থেকে এই কালারটা সিলেক্ট হয়ে গেছে, এবং আমি যদি ডিজাইনের ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন যে কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এই গেল আমার দ্বিতীয় উপায়, ঠিক আছে। এখন আমি তৃতীয় উপায় দেখাবো যে তৃতীয় উপায় কিভাবে আমরা কালারটা ব্যবহার করতে পারি। তো সেজন্য আমাদেরকে আবারও চলে আসতে হবে এখান থেকে, এই যে রিসোর্স ফোল্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন ভ্যালুস, ভ্যালুস এর মধ্যে আসতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন কালার্স, সেই কালার্সে আসতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার কোড অলরেডি লেখা আছে, ঠিক আছে। আমরা অলরেডি আরেকটি কালার কোডটা এখানে লিখবো, এর জন্য কি করতে হবে, প্রথমে চিহ্নটা দিবেন, তারপরে কালার লিখবেন, যেহেতু আমরা কালার নিতেছি কালার লিখলাম, তারপর নেম, নেম প্যাকের ভিতরে আমরা কালার কি কালার দিব সেই কালার নামটা লিখবো, ঠিক আছে। এখানে আমি রেড কালার দিতে চাচ্ছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে রেড নেই। অবশ্যই যে কালারটি দিবেন এবং যে কালার যে নামটি রাখবেন সেই নামটা অবশ্যই এইগুলোর সাথে মিলা যাবে না, ঠিক আছে। এইগুলোর সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু হবে না। এখানে যে কালারটি আছে সেই কালার ছাড়া অন্য কোনো কালারের নামটা এখানে দিতে পারবেন। তারপর আমরা এটাকে কি করব, ক্লোজ করব, এখানে এসে জাস্ট ক্লোজ করব, জাস্ট এখানে এসে আমরা কি করব এটাকে ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এখানে যে কালার কোডটি ব্যবহার করব, রেড কালার যেহেতু দিয়েছি আমরা রেড কালারটা ব্যবহার করব। তো আমরা এখানে ওয়েবসাইটে আসলাম, রেড কালার কোনটি, আমরা এই কালারটি রেড, ঠিক আছে। এই কালারটা আমরা এখান থেকে কপি করব, কপি করে এনে আমরা এই আবার অ্যান্ড্রয়েড স্টুডিও ভিতরে চলে আসবো, এবং এইখানটায় ঠিক আমরা এখানে পেস্ট করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেছে। এভাবে আমরা অনেকগুলো কালার সেট করে রাখতে পারি, এভাবে একাধিক কালার সেট করে রেখে আমরা জাস্ট যে সময় যেটা প্রয়োজন হবে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এই কালারটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা এখন আপনাদেরকে দেখাবো। এই যে আমরা লাল যে কালারটা ব্যবহার করলাম, এখন এই কালারটা ইউজ ইউজ করবো এখন, ঠিক আছে। তো ইউজ করার জন্য আমাদেরকে আবারও এই স্ট্রিং এর এখান থেকে আমাদের এই লেআউটের ভিতরে অ্যাক্টিভিটি মেনের ভিতরে চলে আসতে হবে, এবং এখান থেকে এসে এই দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে জাস্ট আমি এটা সম্পূর্ণ মুছে আবার আপনাদের দেখাচ্ছি। প্রথমে লিখবেন বি এ, লিখলে আপনাদের ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এবং এটাকে সিলেক্ট করে আপনারা প্রথমে লিখবেন, প্রথমে অ্যাড্রেস লিখবেন, যেহেতু এটা কালার, এটা কোথায় আছে, এটা আছে এই যে কালার ফোল্ডারের ভিতরে, সেজন্য আমাদের লিখতে হবে কালার, ঠিক আছে। সি ও এল, এই কালার দেখতে পাচ্ছেন, সি ও এল ও আর বা কালার লিখেছি, এবং এখান থেকে যেহেতু আমরা নাম দিয়েছি রেড, ঠিক না, সেজন্য আমরা এই এই ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্নটা দিয়ে আর ই লিখলি আমার কালার কোডটি চলে এসেছে, এবং এই কালার কোডটি আমরা এখান থেকে ব্যবহার করলাম। এখন দেখতে পাচ্ছেন রেড হয়ে গিয়েছে, এবং আমি যখন ডিজাইনে চলে আসবো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনার রেড হয়ে গিয়েছে, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছেন আমি তিনটি উপায় খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করার সময় বিভিন্ন উপায়ে আমরা কালার কোড সহজ উপায়ে কালার মুখস্থ না করে কিভাবে আমরা কালারগুলো মনে রাখতে কিভাবে ব্যবহার করতে পারি। তো এই পদ্ধতিগুলো যদি আপনারা শিখে যান তো অবশ্যই যে কোনো কালার আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি অনেক অনেক হেল্পফুল ছিল আপনাদের জন্য হবেন। আশা করি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট আমরা 2 মাসের ভিতরে শিখে এখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস রাখবো, আস্থা রাখবো এবং অবশ্যই আমরা পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।